হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো, আমরা যারা ইমো ব্যবহার করি তো আমাদের এমন কিছু মুহূর্ত রয়েছে যখন ইমোতে কল অথবা SMS আসলে আমাদের ব্যক্তিগত অনেক সমস্যা সৃষ্টি হয়। সেই জন্য ইমোতে যেন কল না আসে আমরা ফোনের নেট কানেকশনটি অফ করে দিই, তো এতে আমরা অন্য কোনো নেট ব্রাউজ করতে পারি না। আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো যার মাধ্যমে শুধু ইমোর নেট কানেকশনটি অফ করে রাখা যাবে। তো এই কাজটি করার জন্য প্রথমে সেটিংস অফেন করে নিতে হবে, তারপর একটু স্কিপ করে নিচের দিকে আসলে এখানে অ্যাপসে ক্লিক করতে হবে। আপনাদের ফোনে অ্যাপস ম্যানেজার নামও থাকতে পারে। তারপর একটু স্কিপ করে নিচের দিকে এসে ইমো অ্যাপসটি খুঁজে নিতে হবে, তারপর ইমোতে ক্লিক করতে হবে, তারপর এখানে ফোর্স স্টপ এখানে ক্লিক করতে হবে, তারপরে আবার ফোর্স স্টপে ক্লিক করতে হবে। তো আমি আমার অন্য আরেকটি ফোন থেকে কল দিচ্ছি, দেখি কল আসে কি না। আমি কল দিয়েছি কিন্তু কল আসে না। তো আপনাদের প্রশ্ন থাকবে হয়তো বা আবার এটি অন করতে হবে কিভাবে। তো অন করার জন্য আপনার জাস্ট ইমো ওপেন করলে এটি অটোমেটিক অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে নোটিফিকেশন চলে আসছে। তা আমি আবার কল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন কলিং হচ্ছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক দিন এবং একটু স্কিপ করে নিচের দিকে এসে একটি কমেন্টস করুন, যেমন গুড, এবং এখানে সেন্ড করে দিন। আপনাদের এই লাইক এবং কমেন্টস হবে আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।